কোনো বন্ধি নেই মাসিমা গো এই পৃথিবীতে আমারও আপন বলতে কেউ নেই তাই আজ থেকে তুমি আমার মাসি আর আমি না হয় তোমার বন্ধি কিন্তু এটা কে বাঁচা এই ছেলেটি আমার স্বামী এ কি বলো গো সে অনেক কথা আমি তোমাকে বলবো খাওয়া পরা চিন্তা তোমাকে করতে হবে না তোমাদের এখানে কোনো পুদ্দারের দোকান আছে হ্যাঁ আছে এই আংটিখানা বিক্রি করে কিছু টাকা এনে দিবি ঠিক আছে আরেকটি কথা তোমাদের এখানে কোনো ভালো স্কুল আছে হ্যাঁ সাহেব বাসার স্কুল আছে ওই স্কুলে আমার দাদাকে তুমি ভর্তি করতে পারবে হ্যাঁ ভর্তি করতে পারবো শোনো তুমি তো আমার কথা শুনলে তোমাদের এই গায়ে তো কেউ আমাকে কখনো দেখেনি কেউ যদি তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করে মাসি মাগো এই ছেলেটি মেয়েটির কি হয় তখন তুমি কি বলবে কি বলবো বলবি এই ছেলেটি মেয়েটির দাদা হয় ঠিক আছে বড় খোদা পেয়েছে কিছু খেতে দেবে হ্যাঁ খেতে দেবো মা চলো এসো নদীতে যাব নদীতে না না অনেক শীত পড়েছে তাই না নদীতে গেলে ঠান্ডা লাগবে আমি তোমাকে কুয়া থেকে পানি তুলে দেব তুমি বাড়িতেই গোসল করবে তুমি নদীতে যাবে না না আমি তোমাকে কুয়া থেকে পানি তুলে দেব তুমি বাড়িতেই গোসল করবে
দেখেছো কত বেলা হয়ে গেছে স্কুলে যাবে না যাব ঠিক আছে মাসিমা তোমার জন্য খাবার নিয়ে বসে আছে তুমি খেয়ে দিয়ে স্কুলে যাবে কেমন এসো لا 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 لا